Hello guys, welcome to my new blog. And today we are now in Raja Rammohan Roy Park here, and you see the main gate here. And stay tuned to continue my blog. At first we have to take ice cream, that is so delicious. And so let's go into the park. And now we enter into the park here, and so let's continue. দেখতে পাচ্ছ আমরা এখন পার্কের ভেতরে ঢুকে গেছি। এখানে রাজারামমোহন রায় নিজের তৈরি বাড়ি এবং প্রাচীন আম্র কানন আছে। এখানে এই যে আমরা গাড়ি টাড়ি রেখেছি, রেখে এগিয়ে যাচ্ছি। এখানে এই যে বড় একদম পুরো জলছত্র করা আছে, এখান দিয়ে ঠান্ডা জল বেরোয়। কিন্তু যেদিন আমরা এসেছিলাম কোনো জল আসছিল না সেদিন, মানে এতই দুর্ভাগ্য ঠান্ডা জল কোনো দিন কখনোই আসছিল না। একটু আমরা এখন এগিয়ে যাচ্ছি, তো প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে থাকো, খুব সুন্দর লাগবে। এখানে এই যে সারি সারি গাছ করা, গাছের লাইন দিয়ে মানে ছোট ছোট গাছ দিয়ে বাগানের মতন করা আছে, এগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ছাঁটাই করা আছে। এর জন্য একটা কাকু আছেন, মালি কাকু, ওই যে ছাঁটাই করছেন দূরে, ওই দেখো উনি বাগানের সৌন্দর্যটা বজায় রেখেছেন, তার জন্য ওনার প্রতি কৃতজ্ঞ আমরা এবং ওনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন এগিয়ে যাচ্ছি, এখানে একটা ছোট চিলড্রেন্স পার্কের মতন আছে, এখানে বাচ্চারা এসে স্লিপ খেতে পারে, ঝুলতে পারে, আপস অ্যান্ড ডাউনস করার মতন জায়গাও রাখা আছে ওই ভেতর দিকে। চলো এগিয়ে যেতে থাকি আমরা। এখন আমরা দেখতে পাচ্ছ দূরে একটা বাড়ি আছে, চলো ওই বাড়িটাই হচ্ছে রাজারামমোহন রায়ের নিজের তৈরি বাড়ি। চলো আমরা দেখতে থাকি, এগিয়ে যেতে থাকি প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে। এই সামনে অনেক একটা কল, দুটো কল রাখা আছে, কল আছে যেগুলোতে জল পড়ছিল, এখান থেকে আমরা জল ভরেছিলাম। এই জলটাও যথেষ্ট ঠান্ডা ছিল যদিও। আর এখানে এই যে বসার জায়গা আছে, ওরই অপোজিট সাইডে একটা কাপল বসে আছে, বুঝতেই পারছো ওই সাইডে ওখানেও একটা কাপল আছে। এই বাড়ির কাছে আমরা এসে গেছি এখন। এই বাড়িটা রাজারামমোহন রায় তৈরি করেছিলেন এবং উনি মাঝে মাঝে আসতেন ওনার স্ত্রীর কাছে, ওনার স্ত্রী এখানে থাকতেন। আর এখানে আমরা দারুণ খুব সুন্দর সুন্দর ফটোশ্যুটও করেছি, এখানে আপনারাও করতে পারেন এখানে এসে। এখন আমরা এগিয়ে যাচ্ছি গেস্ট হাউসের দিকে, একটা এখানে ছোট্ট গেস্ট হাউস আছে, এই দেখতে পাচ্ছ গেস্ট হাউস। তো এই জায়গাটাও খুব সুন্দর, বেশ ভালো মনোরম পরিবেশ, আর গেস্ট হাউসে থাকার মজাটাও আলাদা। এখন দেখতে পাচ্ছ আমরা বাগানের দিকে এসেছি, এখানে সেই বসার জায়গা আছে, এখানে ওই ধারে অনেক কাপেল বসেছিল, তো ওই দিকে ভিডিও করতে দেয়নি। তো এখন দেখতে পাচ্ছ সামনের দিকে একটা কাপেল এগিয়ে আসছে, ওরা তো ইতিমধ্যে আমাদেরকে দেখে ভিডিও করতে দেখে হাসতে লেগে গেছিল এবং লজ্জা পেয়ে গেছিল মেয়েটা। তো সুপারি গাছগুলোও খুব সুন্দর। আর চলো একটা গান করা যাক। কাল তুঝকো দেখা থা মানে আপনে আঙ্গন মে জেসে কহ রহি থি তুম মুঝে বাঁধ লো বন্ধন মে। আমরা এখন চলে এসেছি সেই আবার রামমোহন রায়ের বাড়ির কাছে। তো এখানে সেই সমাধিটা দেখতে পাচ্ছ, রামমোহন রায়ের সমাধি, একামাপ দ্বিতীয়াম লেখা আছে। তো ওটা খুব রেসপেক্টফুল জায়গা একটা, দেখো সমাধিটা। তো চলো আমরা এবার এগিয়ে চলি আর একটু। এই খুব সুন্দর, একদম মেঘে মেঘ দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে চারিদিকটা। আমরা এখন এগিয়ে যাচ্ছি, ওইদিকে একটা পুকুর আছে, এই পুকুরের দিকে এগিয়ে চলি, চলো অনুভব করতে থাকো চারিদিকটা, কত সুন্দর পাখির কিচমিচে আওয়াজ শুনতে পাবে, কত সুন্দর লাগবে, দ্যাটস বিউটিফুল। এই পুরো বাড়িটা দেখতে পেলে আমরা এখন সেই পুকুরটার কাছে এসে গেছি। এই পুকুরটাতে আগে কুমির থাকতো আর কি, অনেক মাছ চাষও করে এখানে, বেশ ভালো মাছ দু একটা করে লাফাচ্ছিল দেখলাম, বেশ ভালো লাগছিল। তোমরা এসে এখানে টাইম কাটাতে পারো, খুব সুন্দর
একদম জায়গা, মন ভরে যাবে একদম পুরো দেখলে চারিদিকটা। ওই ধারে একটা খাল আছে, খালটাও খুব সুন্দর, এখন জল নেই খালে যদিও। চলো এবারে দেখে আসি রাজা রামমোহন রায়ের মূর্তি। এই এখানে রাজা রামমোহন রায়ের মূর্তি করা আছে, এখানে দাঁড়িয়ে উনি শপথ গ্রহণ করেছিলেন যে উনি সতীদাহ প্রথা উচ্ছেদ করবেন। এখানে যে সতীদাহ বেদী, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড স্টে টিউন টু ফর নেক্সট ব্লগ অ্যান্ড হিয়ার আর সাম পিকচার্স।